নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ভেন্ডি মশলা বা ঢ্যাঁড়সের মশলা। এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়, ভাত বলুন কিংবা রুটি পরোটা, সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত লাগে। আর বানাবো একদম ধাবা স্টাইলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন। এখন এই তেলটা একটু ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ছোটো যে ঢ্যাঁড়সগুলো সেগুলো কিন্তু আমি এরকম গোটা গোটাই রেখেছি, আর যেগুলো একটু বড় সেগুলো মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু এভাবে লম্বা লম্বা করেই কেটে নিতে হবে। এখন এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 মিনিটের মতো এই ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেব। দেখুন, ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে, কিন্তু রঙটা কিন্তু খুব সুন্দর আছে। এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এখন এই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে। এখন এই জিরেগুলো 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচিটাও হালকা একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও 3 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট। আবারও 1 মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে দিলাম। লো হিটে করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু যেহেতু টক দই ব্যবহার করেছি তাই তার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। আবারও 3 মিনিটের মতো এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা তেলটা ছাড়তে শুরু করবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তবে আপনাদের কাছে টমেটো কেচাপ না থাকলে আপনারা কিন্তু টমেটো কেচাপটা বাদ দিয়েও করে নিতে পারেন। টমেটো কেচাপটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও 2 মিনিটের মতো মশলার সঙ্গে ঢ্যাঁড়সগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে সেটা বুঝে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখেই ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের এই ভেন্ডি মশলাও এখন কিন্তু একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের এই ধাবা স্টাইলে ভেন্ডি মশলা পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই দুর্দান্ত লাগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।